আম্বাসা বিদ্যালয়ের পরিদর্শকের স্থায়ী বাড়িটির ব্যাপক অংশ জুড়ে ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কা নিয়েই পরিদর্শকের অফিসটি চালনা করা হচ্ছে। যে বিল্ডিং তৈরিতে ব্যবহার হয়নি কোনো ধরনের রড, তাই ফাটলের সৃষ্টি হয়েছে। ঝড় বাদলের সময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে অফিস কর্মীদের। আম্বাসা বিদ্যালয় পরিদর্শকের বর্তমান বিল্ডিংটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব থেকে শুরু করে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহারু। Bureau Report, AGT Live, 24/7. প্রকৃত সত্য কথাই, আমরা 2019 এই বিল্ডিংয়ে এসেছিলাম, কিন্তু সময় যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিংয়ের বিভিন্ন দিক বলতে গেলে পুরোটাই একটু ক্র্যাক হয়ে গেছে বড় বড়, এবং এটা লিংটন নেই ব্রিক ওয়ালের উপর, যার ফলে এটা ঝুঁকিপূর্ণ যথেষ্ট। তো এটা উপলব্ধি করতে পেরে আমি বেশ কয়েকবার ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমার হায়ার অথরিটি যারা রয়েছে ওনাদেরকে আমি অবগত করেছি। তারপর আমি বলবো যে এখানে যথেষ্ট জায়গা রয়েছে, এখানে যদি কোনো একটা কনস্ট্রাকশন করে দেওয়া যায়, যেহেতু একটা আইএস অফিস, অনেকগুলো স্কুলের এখানে শিক্ষকদের আসা যাওয়া এবং আমাদের বাচ্চাদের রেসপন্সিবিলিটিও থাকে, তাই এখানে আমাদের তার পাশাপাশিও আমাদের রুমের দরকার। তো এই পরিস্থিতিতে বিশেষ করে আমাদের এই অফিসটা যদি একটু পুনর্গঠন হয় বা এই যে অবস্থায় রয়েছে এর থেকে আমরা যদি কোনোভাবে বিকল্প হিসেবে কিছু পেতাম, বলা প্রাসঙ্গিকভাবে বলা যায় আমাদের যে আম্বাসা মিউনিসিপ্যালিটিটা রয়েছে এটা কিন্তু একসময় ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস ছিল, যদি সামান্য রিপেয়ারিং করা যায় তাহলে আমরা ওই জায়গাতেও শিফট হতে পারি। এবং এই যে পরিস্থিতি একটা ঝুঁকিপূর্ণ, ওয়ালগুলি হেলে রয়েছে এবং ফেটে গেছে, তার থেকে আমরা একটা অতি সত্তর এটা থেকে সমাধান একটা পেতে পারি। পাশাপাশি যদি আমাদের কোনো বিল্ডিং স্যাংশন এদিকে দেওয়া হয়, যেহেতু জায়গাও রয়েছে, তাহলে হয়তো বা তার একটা সমাধান হতে পারে। তবে হয়তো আমরা জানি না কার থেকে আপনারা খবর পেয়ে এসেছেন, টিচাররা অনেকেই বলে এরকম যে স্যার আপনি অফিসটার জন্য কিছু একটা করেন। তো অ্যাকচুয়ালি আমাদের তো আমরা এখানে কাজ করি ঠিক আছে, কিন্তু আমাদের হায়ার অথরিটি রয়েছে, আমার ওনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে ওনারা আমাদের যে নিরাপত্তার ক্ষেত্রে যে একটা অলমোস্ট একটা ক্র্যাক টু ওয়াল এবং ঝুঁকিপূর্ণ, এটা থেকে যদি আমরা একটু কিছু রাস্তা সমাধান খুঁজে পাই তাহলে সত্যি আমরা ডিপার্টমেন্ট সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব।